কেমন লাগছে? লাইনই শেষ হচ্ছে না। দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় রয়েছে, ভেড়ার দলের মতো যাচ্ছে। একটা ঠাকুর দেখতে দেড় ঘন্টা। এই মা দুর্গা দেখার আগে খাবিয়ে দিচ্ছি। ও এখন বাজে 12টা। হ্যাপি বার্থডে। Everyone, welcome to our new vlog. আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আজকে ব্লগে দেখতে পাচ্ছেন আমি মেট্রো কাছে চলে এসেছি। এখন বাজে হচ্ছে রাত্রি 8টা সাড়ে 8টা এরকম হবে, এবং আমি এখন এই মেট্রোতে করে এখন পৌঁছবো ফার্স্টে কালীঘাট মেট্রো, অ্যান্ড দেন ওখান থেকে আজকে আমাদের ব্লগ, আজকে আমাদের পূজার স্পেশাল জার্নি শুরু হবে। চলুন। চলো প্রচুর ভিড় প্রচুর ভিড় এখানে চলো। ভিড় কি ভিড় দেখতে পাচ্ছেন? কাছাকাছি হবে, সেখানে 9 নম্বর গেট দিয়ে বেরিয়েছি। বাবা, বাকি সব গেট মানে অনেক গেট ব্যারিকেড করে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এবার যাচ্ছি 66 পল্লীতে। খিদে তো পেয়েছে অনেক অনেক অনেক, ট্রেন বাস সব পার করে করে আসতে হয়েছে না, খিদে পেয়ে গেছে। চল পরে আমরা যাচ্ছি বাদামতলা আসার সঙ্গের প্যান্ডেল হপিং করতে। 66 পল্লী এখনো কিন্তু আমরা যাইনি, এটা বেসিক্যালি প্রথমবারই আসা হচ্ছে নিজে একা একা। যাই হোক, চলুন। এগ রোল বাদামতলার ঠাকুর দেখে এরপরে আমরা 66 পল্লীর প্যান্ডেল হপিং করতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন কত লাইন। তো 66 পল্লীর এই প্যান্ডেল দেখে বুঝতেই পাচ্ছেন এখানে একটা কুঁড়ে ঘরের ছাপ রাখা হয়েছে, এবং মাটির ওপরও কিন্তু একটা কারুকার্য রয়েছে।
তো 66 পল্লি থেকে বেরিয়ে এরপরে আমরা পৌঁছচ্ছি কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট ক্লাবে ঠাকুর দেখতে। এবং এখানে ঢুকতেই আমাদের বেসিক্যালি প্ল্যান ছিল না এখানে আসার, আমাদের বাদামতলা 66 পল্লি চেটলা সুরুচি কথা ছিল, কিন্তু এখানে ঢুকতে ঢুকতে দেখলাম লোকজনে ভিড় রয়েছে এবং প্যান্ডেলের থিমটাও খুব সুন্দর, ইচ্ছে পূরণ। তাই আমরা পৌঁছলাম প্যান্ডেলটা দেখতে, ভিতরেও ঢুকলাম এবং ঢুকে দেখতে পাচ্ছেন একটা আলাদা রকমের অ্যাস্থেটিক জিনিসপত্র রয়েছে, আলাদা রকমের অ্যাম্বিয়েন্স রয়েছে যা অবশ্যই ভালো লাগবে। তো এদিক করে আপনারা যদি ঠাকুর দেখতে আসেন এটা কিন্তু মিস করবেন না, ভালো লাগবে। তো প্যান্ডেলের ভিতরে ঢুকলাম মায়ের কাছে এবং দেখতে পাচ্ছেন প্রতিমা খুব সুন্দর লাগছে, তাই আবারও বলছি মিস করবেন না, এটাই কিন্তু আসবেন। আমরা এখন চেতলা ব্রিজ দিয়ে যাচ্ছি এবং গিয়ে আমরা চেতলা অগ্রণী পৌঁছাবো। কেমন লাগছে? আবার ইউটার্ন মেরে আসা হবে। ইউটার্ন মারার জায়গায় চলে এসেছি, দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় রয়েছে। 15-20 মিনিট হয়ে গেছে, আমরা এরকম হেঁটেই যাচ্ছি, খেলায় চলতে হচ্ছে। এখন বাজে কিন্তু 10:30। ফাইনালি আমরা চেতলা অগ্রণীর প্যান্ডেলে দেখা পেলাম। তো এই প্যান্ডেলের থিম হচ্ছে যে যেখানে দাঁড়িয়ে। তো চেতলা অগ্রণী থেকে বেরিয়ে আমরা ডিনারের আয়োজন করলাম এবং দেখতে পাচ্ছেন একটি বাড়ির উঠোনে পৈঠায় আমরা বসে গেছি এবং আগের দিনের যে আউদের পনির ছিল এবং এখান থেকে আমরা 5-4 টাকা করে রুটি কিনে নিয়েছি, ব্যাস এটা হচ্ছে আজকে আমরা ডিনার করছি। বলতে গেলে চেতলা যেতে গেলে অনেক দেরি হবে, অনেক টাইম লাগবে এটা ভেবে গেছিলাম, কিন্তু তার থেকে ঠিকঠাক সময়ে আমরা চলে গেছি। মানে এক্সপেকটেশনটা এতটাই রেখেছিলাম যে এখন যে সময়টা লেগেছে কম লাগছে। যাই হোক, এবার আমরা চেতলা অকাল প্রথমের প্যান্ডেলে এসেছি এবং এখান থেকে আমরা চেষ্টা করছি সুরুচির সঙ্গে আজকে যাওয়ার। আই ডোন্ট নো কি ডিসিশন নেওয়াটা ঠিক হয়েছে কি হয়নি, কেননা ওটা হাঁটতে হবে অনেকটা, দেখা যাক আগে যাই বেরোই।
এখন এসে গেছি আর এই একবার চলে গেল আর এই দিকে আর আসা হবে না এই পূজো উপলক্ষে এই কালীঘাটে আমরা এসেছি না বলে এই এলাকায় আমরা আসি না বলতে গেলে এই যে তো অকাল सप्तमी হচ্ছে ভেড়ার দলের মতো যাচ্ছি এক ভেড়া যেদিকে গেলে বাকি ভেড়াও যেমন সেই দিকে যায় সেই রকম আমরা রাস্তা লোকজন দেখে এগিয়ে যাচ্ছি সুরুচি সঙ্গের দিকে কি লম্বা নিউ আলিপুর ব্রিজ এই ব্রিজ ক্রস করে আমরা এবার রাস্তায় নামলাম এই যে সুরুচি সঙ্গ ওইদিকে আমরা সুরুচি সঙ্গে অনেক হাঁটলাম মানে গোলক ধাঁধা এই সরু সিঁড়ি দিয়ে আবার এই লাইনটা যাওয়ার পরে আবার ইউটার্ন মেরে এই লাইন ও বাপ রে সিরিয়াসলি মানে কোথা দিয়ে কোথায় সোজা লাইন করে দিতে পারতো এটা এত দূর করে কেন ভাই এটা দেশপ্রিয় পার্কেও যেমন হয় তার থেকে তিন গুণ বেশি এখানে ঘোরাচ্ছে ঘুরিয়ে যাচ্ছে প্যান্ডেলের মধ্যে জিগজ্যাগ টাইপের করে কিন্তু এখানে রাস্তার উপর দেখুন ওই রুটটা কি ওই ওই রুটটা থেকে এই রুটে আসতে পাক্কা দেড় ঘন্টা লাগে সিরিয়াসলি মানে মা দুর্গা দেখার আগে খাবিয়ে দিচ্ছি আর পাচ্ছি না ওই ওই রাস্তাগুলো আমরাও পেরিয়ে এসেছি রাস্তাও জ্যাম পড়ে গেছে ট্রান্সপোর্টের অ্যান্ড এখানে আমাদের ও এখন বাজে 12টা এই যে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে এখানে তো মায়ের দেখার অপেক্ষা চলছে আর এখানে যাই হোক আমার মায়ের আগমনের দিন সেলিব্রেট করা হবে হচ্ছে চলো আপাতত ভিড়টা থেকে বেরোই আসার আলো দেখা যাচ্ছে এমন একটা মনে হচ্ছে যেন আমরা এসে গেছি হ্যাঁ জানে
चिराग आया चिराग। देखिए मुन्ना के बैग लाना, बैग বাজে এখন 12:16 এবং জাস্ট আমরা এক্সিট করলাম সুরুচি সংঘ থেকে। এবং যেহেতু মায়ের বার্থডে আজকে মিষ্টি দিয়ে হবে, তো এই যে মিষ্টি মুখ হবে প্রথমে, কেননা এনার্জিও লস হয়ে গেছে, তারপর বার্থডে স্পেশাল একটা এখানে আমার থেকে ওয়াটার সাপ্লাই হচ্ছে ফ্রি অফ কস্ট, দ্যাটস গুড ফর আস। আমরা জল পান করছি, তাই তো? চারদিকে মেলা বসেছে, বিভিন্ন রকমের খাবারের স্টল, মেলা বসেছে, জিলিপি বিক্রি হচ্ছে, আচার বিক্রি হচ্ছে, বিরিয়ানি বিক্রি হচ্ছে, দোলনা বাকি দোলনা বসেছে, দোসা বিক্রি হচ্ছে, টিকিয়া বিক্রি হচ্ছে। আমার জন্মদিন মিষ্টি দিয়ে সেলিব্রেট হয়ে গেল, তারপর কালকে কী কী সারপ্রাইজ আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। এসে গেছি এবং এখন বাজে হচ্ছে রাত্রি একটা, আমরা ওয়েট করছি আরেকটা বাসের জন্য, আশা করি পেয়ে যাবো বাস, এবং বাসে করে আমরা যাব বাড়ি। প্রচণ্ড টায়ার্ড লাগছে, পা চলছে না ফিরে আসছে। এই জাস্ট আমরা ঘরে ঢুকলাম, এখন বাজে হচ্ছে রাত্রি 1:30, এবং জাস্ট ঢুকে কাজুর সাথে একটু টাইম স্পেন্ড করে ফ্রেশ হব। তো ব্লগটা আজকে এতদূরই রাখছি, আগামী ব্লগে বুঝতেই পাচ্ছেন মায়ের বার্থডে সেলিব্রেশন, অষ্টমী ব্লগ সব কিছু আপনারা দেখতে পাবেন। তো স্টে টিউন, অপেক্ষা করুন নেক্সট ব্লগের জন্য। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের 5 পনেরো বনিমনা ব্লগ। আর এই ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করুন বন্ধুদের মধ্যে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি না করাই থাকে। আর আমার মায়ের জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা দিন। টাটা, বাই বাই।